नमस्कार बंधुरा, आमार चैनेले आपनादेरके स्वागत जानाई। आजकेर भिडियोते आमी आपनादेरके किछु लो मेंटेन पार्मानेंट प्लांटेर नाम शेयर करब। जे गाछगुली देखतेओ खूबई सुंदर आर एई गाछगुलिके आपनि खूब कम जत्न परिचर्चाय ग्रो करते पारबेन। तो आसुन जेने निन एइसब गाछगुलिर कि नाम आर एइसब गाछगुलिके आपनारा किभाबे केयार करबेन। तो भिडियोटा आपनारा अवश्यई शेष पर्यन्त देखते थाकबेन। तो बंधुरा, सबार प्रथमे आपनारा जे गाछटी देखछेन सेई गाछटीर नाम हलो एग्लोनिमा प्लांट। एग्लोनिमा प्लांटेर नाना रकम भेराइटिस होये थाके। एई एग्लोनिमा प्लांटेर पातार कलर खूबई सुंदर आर एई गाछगुलिके आपनि खूब कम जत्न परिचर्चाय खूब सहजेई ग्रो करते पारबेन। एई गाछगुलिर आपनारा माटी चेक करेई जल देबेन आर गाछगुलिके इनडाइरेक्ट ब्राइट लाइटे रेखे देबेन, ताहले एई गाछ खूब भालोभाबे ग्रो करबे। नेक्स्ट हलो सॉन्ग अफ इंडिया। এটি হলো খুব হার্ডি একটা প্লান্ট, এই গাছ সহজে মরে না। এই গাছগুলিকে আপনারা খুব কম যত্ন পরিচর্চায় গ্রো করতে পারবেন। এই গাছগুলিকে আপনারা ইনডোরে ব্রাইট লাইট জায়গাতে রেখে দিন আর গাছের মাটি চেক করেই জল দিন। এই গাছগুলিকে আপনারা কাটিং থেকেও খুব সহজে গ্রো করতে পারবেন। নেক্সট হলো অ্যারেলিয়া প্লান্ট। অ্যারেলিয়া প্লান্টে নানান রকম ভ্যারাইটিস হয়ে থাকে। এই অ্যারেলিয়া প্লান্টেরও সেরকম কোনো রকমে দেখাশোনা করতে হয় না। এই গাছের মাটি আপনারা সবসময় অল্প ময়েস্ট রেখে দিন আর গাছগুলিকে অল্প ছায়া অল্প রোদ সেরকম কোনো জায়গাতে গাছগুলিকে আপনারা রেখে দিন, তাহলে এই গাছ খুব ভালোভাবে গ্রো করবে। নেক্সট হলো লাকি বাম্বু প্লান্ট। বন্ধুরা, এই গাছকে আপনারা জলে মাটি যে কোনো জায়গাতেই লাগাতে পারবেন। আমি আমার এই লাকি বাম্বু প্লান্টটি কাটিং থেকে গ্রো করেছিলাম। এই গাছ আপনারা খুব সহজেই কাটিং থেকে গ্রো করতে পারবেন। এই গাছে যত্ন ও পরিচর্যা একেবারেই লাগে না। গাছগুলিকে আপনারা ইনডোরে ব্রাইট লাইট জায়গাতে রেখে দেবেন আর গাছের মাটি অবশ্যই চেক করে আপনারা জল দেবেন। আর এই গাছগুলি আপনারা যদি জলে লাগিয়ে রেখেছেন, তাহলে এক সপ্তাহ পর পর এই গাছের জল চেঞ্জ করে দিন। নেক্সট হলো স্পাইডার প্লান্ট। স্পাইডার প্লান্ট হলো বেস্ট এয়ার পিউরিফাই ইনডোর প্লান্ট। এই স্পাইডার প্লান্টের যত্ন ও পরিচর্যা একেবারেই লাগে না। এই গাছগুলিকে আপনারা খুব ছোট ছোট পটে খুব সহজেই গ্রো করতে পারবেন। এই গাছগুলির মাটি আপনি খুব ভালোভাবে চেক করে তারপর গাছগুলিকে জল দেবেন। আপনি যদি এই গাছগুলিতে অতিরিক্ত জল দেন, তাহলে এই গাছ খারাপ হয়ে যেতে পারে। আর এই গাছগুলিকে আপনারা ব্রাইট লাইট জায়গাতে রেখে দেবেন। নেক্সট হলো ড্রেসিনা সার্কুলেশা। এই গাছের পাতার কালার খুবই সুন্দর। এই গাছগুলিকে আপনারা কাটিং থেকে খুব সহজেই লাগাতে পারবেন। আমি আমার এই গাছটি কাটিং থেকেই লাগিয়েছিলাম। এই গাছগুলিকে আপনারা খুব ছোট ছোট পটে লাগাতে পারবেন। এই গ্রীষ্মকালে এই গাছকে আপনাকে একটু ভালোভাবে কেয়ার করতে হবে। গাছের মাটি চেক করেই আপনারা গাছগুলিকে জল দেবেন আর গাছগুলিকে ব্রাইট লাইট জায়গাতে রেখে দেবেন। নেক্সট হলো জিজি প্লান্ট। এটি হলো একটি বেস্ট এয়ার পিউরিফাই ইনডোর প্লান্ট। এটি হলো খুব হার্ডি একটা প্লান্ট, এই গাছ সহজে মরে না। এই গাছকে আপনারা যদি মাসে একবার জল দেন, তাহলেও এই গাছ আপনার খুব ভালোভাবে গ্রো করবে। এই গাছগুলিকে আপনারা ইনডোরে যেখানে লাইট না আসে অন্ধকার জায়গাতে রেখে দিলেও এই গাছগুলি কিন্তু খুব ভালোভাবে গ্রো করবে। নেক্সট হলো ফিলোডেনড্রন প্লান্ট। ফিলোডেনড্রন প্লান্টের প্রচুর ভ্যারাইটিস হয়ে থাকে। আলাদা আলাদা ফিলোডেনড্রন প্লান্টের পাতা শেপও আলাদা আলাদা হয়ে থাকে। এই ফিলোডেনড্রন প্লান্টেরও অতিরিক্ত যত্ন পরিচর্যা করতে হয় না। এই গাছের মাটি আপনারা সবসময় অল্প ময়েস্ট রাখবেন আর গাছগুলিকে আপনারা ইনডোরে রেখে দেবেন। নেক্সট হলো স্নেক প্লান্ট। বন্ধুরা, এই স্নেক প্লান্টের যত্ন ও পরিচর্যা একেবারেই লাগে না। এটি হলো খুব হার্ডি প্লান্ট, এই গাছ সহজে মরে না। এই গাছগুলিকে আপনি যেমনভাবেই রাখুন না কেন, খুব সহজেই গ্রো করবে। আপনারা এই গাছগুলিকে ইনডোরে রেখে দেবেন। নেক্সট হলো ফান গাছ। ফান গাছেরও নানান রকম ভ্যারাইটিস হয়ে থাকে। এই গাছের ক্ষেত্রে আপনাকে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, যাতে এই গাছের মাটি সবসময় ময়েস্ট থাকে আর এই গাছগুলিকে আপনারা ছাওয়াতে রেখে দেবেন। এটি হলো একটি ফিলোডেনড্রন প্লান্টেরই ভ্যারাইটি। এই গাছগুলিকে আপনারা কাটিং থেকে খুব সহজেই লাগাতে পারবেন। এই গাছগুলিকে আপনারা খুব ছোট ছোট পটে খুব সহজেই গ্রো করতে পারবেন আর এই গাছগুলি আপনি জলেতেও রাখতে পারবেন। এই গাছের যত্ন ও পরিচর্যা একেবারেই লাগে না। আপনারা শুধুমাত্র এই গাছের জল কম দেবেন। এটি হলো গোল্ডেন পতস। এই গাছের কাটিংও খুব সহজেই লেগে যায় আর এই গাছগুলিকে আপনি জলেও রাখতে পারবেন।
ছোটো ছোটো পটে আপনারা এই গাছগুলিকে খুব সহজেই গ্রো করতে পারবেন। এই গাছগুলির ক্ষেত্রে আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যে এই গাছগুলিকে আপনারা একটু ব্রাইট লাইট জায়গাতে রেখে দেবেন, তাহলে খুব ভালোভাবে গ্রো করবে। নেক্সট হলো ড্রেসিনা প্লান্ট। ড্রেসিনা প্লান্টের নানান রকম ভ্যারাইটিস হয়ে থাকে। আপনি যে কোনো ড্রেসিনা প্লান্টই লাগান না কেন, সেই গাছের যত্ন পরিচর্যা আপনাকে একেবারেই করতে হবে না। এই গাছগুলিকে আপনারা কাটিং থেকেও খুব সহজেই লাগাতে পারবেন। এই গাছগুলিকে আপনারা এমন কোনো জায়গাতে রেখে দিন যেখানে সারাদিনে 2-3 ঘন্টা রোদ আসে, আর এই গাছের মাটি আপনারা চেক করেই তারপর জল দেবেন। নেক্সট হলো ফক্সটেল পাম। এই গাছগুলিকে আপনারা খুব ছোটো ছোটো পটে হ্যাঙ্গিং বাস্কেটে খুব সহজেই গ্রো করতে পারবেন। এই ফান গাছের নানান রকম ভ্যারাইটিস হয়ে থাকে। যে কোনো ফান গাছই আপনি লাগান না কেন, সেই গাছের মাটি আপনি অল্প সবসময় ময়েস্ট রেখে দেবেন, আর গাছগুলিকে আপনি ব্রাইট লাইট জায়গাতে রেখে দেবেন, তাহলে এই গাছ আপনার খুব ভালোভাবে গ্রো করবে। এটি হলো রাবার প্লান্ট। রাবার প্লান্ট হলো বেস্ট এয়ার পিউরিফাই ইনডোর প্লান্ট। এই রাবার প্লান্টের 3-4 রকম ভ্যারাইটিস হয়ে থাকে। যে কোনো রাবার প্লান্টকেই আপনারা মাটি সবসময় অল্প ময়েস্ট রাখবেন, আর গাছগুলিকে ইনডোরে ব্রাইট লাইট জায়গাতে রেখে দেবেন। নেক্সট হলো ফিলোডেন্ড্রন প্লান্ট। এই গাছের পাতার কালার খুবই সুন্দর। গাছটি একটু বড় হয়ে যাওয়ার পর এই গাছের সাপোর্টের প্রয়োজন হবে। গাছগুলিকে আপনারা এমন কোনো জায়গাতে রেখে দেবেন যেখানে সারাদিনে 2-3 ঘন্টা রোদ আসে আর খুব ভালো ব্রাইট লাইট থাকে, আর এই গাছের মাটি আপনারা সবসময় অল্প ময়েস্ট রাখবেন। এটি হলো সিঙ্গোনিয়াম প্লান্ট, বা এটাকে অনেকে অ্যারোহেড প্লান্টও বলে থাকে, আর এই গাছটি হলো মিনি সিঙ্গোনিয়াম প্লান্ট। সিঙ্গোনিয়াম প্লান্টেরও নানান ভ্যারাইটিস হয়ে থাকে, আর এই সিঙ্গোনিয়াম প্লান্টকে আপনারা খুব কম যত্ন পরিচর্যায় গ্রো করতে পারবেন। সিঙ্গোনিয়াম প্লান্টগুলিকে আপনি কাটিং থেকেও খুব সহজেই লাগাতে পারবেন। এই গাছের মাটি আপনারা অল্প ময়েস্ট রাখবেন, আর গাছগুলিকে ব্রাইট লাইট জায়গাতে রেখে দেবেন। নেক্সট হলো অ্যাক্লোনিমা প্লান্ট। এর আগেই আমি আপনাদেরকে বললাম যে অ্যাক্লোনিমা প্লান্টের নানান রকম ভ্যারাইটিস হয়ে থাকে। আমার এই অ্যাক্লোনিমা প্লান্টটি খুব ভালোভাবে গ্রো করছে, তবে এই গাছকে কোনো রকমের দেখাশোনা করতে হবে না। শুধুমাত্র গাছগুলিকে ইনডোরে রেখে দেবেন, আর গাছের মাটি আপনি চেক করেই তারপর জল দেবেন। এই গাছটির নাম হলো পিসলিলি প্লান্ট। পিসলিলি হলো বেস্ট এয়ার পিউরিফাই ইনডোর প্লান্ট। এটি হলো একটি ফ্লাওয়ার প্লান্ট, তবে এই গাছকে আপনারা ইনডাইরেক্ট ব্রাইট লাইটে রেখে দেবেন, আর গাছের মাটি অবশ্যই চেক করে জল দেবেন। আপনি যদি এই গাছে অতিরিক্ত জল দেন, তাহলে কিন্তু এই গাছ খারাপ হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এইসব যেই খুব সুন্দর গাছগুলির নাম আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এই গাছগুলিকে আপনারা খুব সহজেই গ্রো করতে পারবেন। যারা নতুন নতুন গার্ডেনিং শুরু করেছেন, এই গাছগুলি আপনারা কিন্তু খুব সহজেই ঘরে লাগাতে পারবেন। এই গাছগুলিকে খুব বেশি দেখাশোনাও করতে হবে না, অল্প যত্ন পরিচর্যাতেই এই গাছগুলি খুব ভালোভাবে গ্রো করবে। এই গাছগুলিকে আপনারা ইনডোরে খুব ভালোভাবে গ্রো করতে পারবেন। আর এইগুলি হলো পার্মানেন্ট গাছ। এই গাছগুলি সহজে মরে না। এই গাছগুলি থেকে আপনি আবার খুব সহজেই নতুন চারা তৈরি করতে পারবেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।